আসসালামু আলাইকুম বন্ধুরা, হাতে লেখা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় পরীক্ষায় দ্রুত লেখা শেষ করার 5টি টিপস। ভিডিওটি আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে ইস আরেকটু যদি সময় পেতাম, এই আফসোস আমাদের অনেকেরই। কিন্তু টাইম ম্যানেজমেন্টও পরীক্ষার একটি অংশ। একটি ভালো পরীক্ষার পেছনে তোমার প্রস্তুতি কেমন সেটির ভূমিকা 50%। পরীক্ষার হলে কোন পদ্ধতি বা কৌশল অনুসরণ করছো তার ভূমিকাও কিন্তু 50%। তাই নির্ধারিত সময়ের মধ্যে কিভাবে লেখা শেষ করা যায় চলো জেনে নেই কিছু কৌশল। পরীক্ষার প্রথম 5 মিনিট খুব গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময়টি হাতে রাখতে হবে শুধু প্রশ্ন পড়ার জন্য। এরকম বহুবার ঘটেছে যে হয়তো প্রশ্নে ছোট করে লেখা আছে 5টি থেকে যে কোনো 3টির উত্তর করতে হবে, কিন্তু সেটি খেয়াল না করায় 5টির উত্তর করেই অনেক সময় এবং শ্রম স্রেফ অপচয় হয়েছে। তাই প্রশ্ন পড়ার ক্ষেত্রে কোনো অবহেলা নয়। এই সময় তোমাকে 3টি কাজ করতে হবে। প্রথমত, কয়টি প্রশ্নের মধ্যে কতগুলোর উত্তর করতে হবে সেটি মনোযোগ দিয়ে দেখা। দ্বিতীয়ত, কোন প্রশ্নগুলোর উত্তর করা তোমার জন্য সহজ, কোনগুলো কঠিন সেটি মনে মনে যাচাই করে নেওয়া। তৃতীয়ত, প্রশ্নগুলো খুঁটিয়ে খুঁটিয়ে এমনভাবে পড়া যেন এই প্রশ্ন দ্বিতীয়বার পড়া না লাগে। এখন বেশিরভাগ পরীক্ষাতেই প্রশ্নে দাগ দেওয়া নিষিদ্ধ, কিন্তু যদি এই বিধিনিষেধ না থাকে প্রশ্নের মূল বিষয়গুলো পেন্সিল দিয়ে দাগিয়ে নিলে অনেক উপকার হবে। প্রশ্ন পড়া শেষ, মানসিক একটা প্রস্তুতি নিয়ে ফেলেছ কিভাবে কি লিখবে সে ব্যাপারে। এবার সময় ভাগ করে নাও। মনে করো 60টি সৃজনশীল প্রশ্নের জন্য বরাদ্দ 2.5 ঘন্টা বা 150 মিনিট। তাহলে প্রত্যেক প্রশ্নের জন্য 20 মিনিট করে 140 মিনিট। বাকি 10 মিনিট থাকবে শুরুতে 5 মিনিট প্রশ্ন পড়তে আর শেষ 5 মিনিট রিভিশন দিতে। তোমার সুবিধা মতো অন্যভাবেও ভাগ করতে পারো সময়। যে প্রশ্নটিতে অনেক কিছু লেখার আছে সেটি 5 মিনিট বেশি সময় নিয়ে লিখলে, যেটির উত্তরে তোমার তেমন কিছু জানা নেই তার পেছনে বেশি সময় খরচ করার কোনো মানেই হয় না। সময় শুধু ভাগ করলেই চলবে না, সেটিকে ঠিকভাবে মেনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর করতে হবে। সাধারণত কি হয়, আমরা প্রথম প্রশ্নের উত্তর অনেক যত্ন করে অনেক সময় নিয়ে লিখি এবং শেষে এসে সময় থাকে না, তখন খাতার ওপর রীতিমতো ঝড় চলতে থাকে। খাতার প্রথম পৃষ্ঠা আর শেষ পৃষ্ঠা পাশাপাশি দেখতে গেলে এটি যে একই মানুষের লেখা সেটি বুঝতে কষ্ট হয়। যে প্রশ্নটি আমরা ভালো পারি, সোজা কথায় বলতে গেলে কমন পড়েছে যে প্রশ্নটি, সেটির উত্তর করতে আমাদের কম সময় লাগে। তাই সহজ প্রশ্নগুলোর উত্তর শুরুতেই করে ফেলো। এতে তোমার আত্মবিশ্বাস যেমন বেড়ে যাবে, যিনি তোমার খাতা দেখবেন তার মনেও তোমার সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হবে। সহজ প্রশ্নগুলো দ্রুত শেষ করে ফেললে শেষে কিছু অতিরিক্ত সময় পাওয়া যাবে, যা কঠিন প্রশ্নগুলো ভেবে চিনতে লেখার কাজে ব্যবহার করা যাবে। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় আমরা সবাই প্রচুর বই পড়ি। প্রস্তুতি নিতে পড়ার বিকল্প নেই, কিন্তু লিখে অনুশীলন করি কয়জন। না লেখার ফলে যে সমস্যাটি হয়, পরীক্ষার হলে লেখার গতি বেশ কম থাকে অভ্যাসের অভাবে, হাত ব্যথা হয়ে যায়, লেখার লাইন সোজা থাকে না, বিশ্রী অবস্থা। পরীক্ষায় সময় স্বল্পতার কারণে তাড়াহুড়ো করতে গিয়ে এগুলো মনের ওপর আরও বেশি চাপ তৈরি করে। দেখা যায় উত্তর খুব ভালোভাবে জানা কিন্তু ঠিক মতো লেখা হয়ে ওঠে না। তাই আমরা যখন পরীক্ষার প্রস্তুতি নিব, তখন পড়ার পাশাপাশি একটু কষ্ট করে সময় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখেও অনুশীলন করব। তাহলে হাতের লেখা যেমন ঝরঝরে সুন্দর আর দ্রুত হবে, তেমনই পয়েন্টগুলোও আরও ভালোভাবে মনে গেঁথে যাবে। শেষ কথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, পরীক্ষার হলে কোনোভাবেই উদ্বিগ্ন হওয়া যাবে না। দুশ্চিন্তা করলে তো হেরে গেলে। দেখা যায় একটা প্রশ্নের উত্তর ঠিক মতো মেলাতে না পারলে মাথা গরম হয়ে যায়, তখন বাকি প্রশ্নগুলোর উত্তরও খারাপ হতে থাকে। একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করো, একটা প্রশ্নের উত্তর নিয়ে দুশ্চিন্তা করে তোমার যে সময়টি নষ্ট হয়েছে সে সময় তুমি আরেকটা প্রশ্নের 5টা লাইন বেশি লিখতে পারতে, 5টা মার্ক বেশি পেতে। তাই সব সময় ঠান্ডা থাকো এবং নীরব থাকো। অনেকে আবার একটি কাজ করো, পরীক্ষা দিয়ে এসে কয়টি নৈবেদ্যিক মিলেছে, কয়টি প্রশ্ন সঠিক হয়েছে সেগুলো মেলাতে হুমড়ি খেয়ে পড়ো। অথচ এই সময়টিতে পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার কথা ছিল।
তুমি আগের পরীক্ষা নিয়ে ভেবে সময় নষ্ট করছো। এর চেয়েও দুশ্চিন্তার ব্যাপারটি হলো তোমার নৈবেদ্যিক ইত্যাদি মেলাতে গিয়ে যদি দেখো অনেক ভুল হয়েছে, তখন তোমার মনটা খারাপ হয়ে যাবে, আত্মবিশ্বাস কমে যাবে। পরীক্ষার মৌসুমে আত্মবিশ্বাস হারিয়ে ফেলার চেয়ে ভয়াবহ আর কিছুই হয় না। তাই সব সময় ফোকাস অন হোয়াটস নেক্সট, যা হারিয়ে গেছে তা যেতে দাও। সব দিন সমান যায় না, কিছু ভালো যাবে, কিছু খারাপ হবে, এটাই স্বাভাবিক। নতুন দিন, নতুন পরীক্ষা এবং নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমাদের। সবার জন্য শুভকামনা রইল, দেখা হবে হাতের লেখা চ্যানেলের নতুন ভিডিওতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। هل لك صدقه